এটা মান চতুর্থীর ব্রতকথা, তাই মানকচুর পাতা লাগে আমাদের এই পুজোতে। এখানে দুটো মানকচুর পাতা নিতে হবে। এখানে প্রথম পাতায় পিটুলি বা আতপচালের গুঁড়ো দিয়ে বিভিন্ন ধরনের গয়না এঁকে নিচ্ছি, আর এই পাতাতেই আমি আতপচালের নৈবেদ্য সাজিয়ে দেব। দ্বিতীয় মানকচুর পাতাতে আমি ঘি দিয়ে এইরকমই সব গয়না একে একে এঁকে নিচ্ছি, আর এই পাতাতে আমি চিনির নৈবেদ্য সাজাব। ঘিয়ের গয়না আঁকা পাতার মধ্যে চিনির নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি। এই পুজোতে আমাদের অন্নভোগ দিতে হয়, তাই আমি চাল নিয়ে নিচ্ছি। এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে বসিয়ে দেব, এটাকে আর নাড়ব না। আমি ধুয়ে একেবারে জল দিয়ে নিয়ে এবার এটাকে আগুনে বসিয়ে ভাত রান্না করে নিয়ে আসছি। ভাতটা হয়ে গেছে, এবার আমি মাকে নিবেদন করব। চিনির নৈবেদ্য দেওয়া পাতার মধ্যেই মাকে আমি ভোগ অর্পণ করে দিচ্ছি। মার কাছে প্রার্থনা করছি, সবাইকে ভালো রাখুক মা, সবাইকে সুস্থ রাখুক, সবার দিনগুলো আনন্দে কাটুক।